আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ ব্লগ। এই যে দেখছেন মুড়িঘণ্ট, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি। ছোটোবেলায় সবসময় মনে একটা প্রশ্ন আসতো, মা যখন মুড়িঘণ্ট রান্না করত, মুড়িঘণ্ট নামটা কেন? মুড়ি নেই তাহলে কেন এর নাম মুড়িঘণ্ট? আজও আমি এর উত্তরটা পেলাম না। তো চলুন, আমি কীভাবে মুড়িঘণ্টটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমেই আমি মুগ ডালটা ভেজে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্না করা যায়, ডালটা সেদ্ধ হয়ে যায়। এবং তারপরে আমি রুই মাছের মাথা এবং কাটাকুটিগুলো ভেজে নিচ্ছি। একটু তেলে ভেজে নিল। আর আমি দু টুকরো মাছ দিয়েছি, মানে লেজা এবং একটু এক পিস ছোটো মাছ, মানে শুধু মাথাটা মাছ থাকবে না, ভালো লাগে না, তাই আমি একটু মাছ রাখার জন্য আমি একটু মাথা সাথে লেজা লেজ এবং এক টুকরো মাছ দিয়েছি। এবং মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি এখন একই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া দেওয়ার পরে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো, এলাচ দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি এখানে দু টুকরো দারচিনিও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার পরে দেড় চা চামচ রসুন, এক চা চামচ আদা বাটা এবং দেড় চা চামচ জিরে পেস্ট। এটা দেওয়ার পরে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা র ফ্লেভারটা যখন চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন, আমার সাবস্ক্রাইব করা বন্ধুদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আর যারা নতুন বন্ধুরা আছেন, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। আর চেষ্টা করবেন ভিডিওটি না টেনে একটু দেখার জন্য। এই যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। এটাও খেতে ভালো লাগে। আপনারা অনেকে আলু দেয় না, কিন্তু আমি আলুটা দিচ্ছি, ভালো লাগে খেতে। আমাদের ঘরে একটা আলু খেকো আছে, যা সব কিছুতেই আলু লাগে। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে কষানো বা ভাজা ভাজা হলে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেবো। এই যে দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে কষাতে কষাতে। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করব। আর চেষ্টা করবেন কি মুগ ডালটা, দেশি মুগ ডালটা নেওয়ার জন্য। ইন্ডিয়ান মুগ ডালটা নিলে দেখতে ভালো, মানে খেতে ভালো লাগে না, দেশি মুগ ডালটাই ভালো লাগে। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল দিয়ে আমি রান্নাটা করছি। এই যে পানিটা ফুটে আসলে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি মাছটা একবারে কষাচ্ছি না, মাছ দিয়ে ফুটে আসার পরে আমি মাছ দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন সবগুলো মাছের টুকরো, মানে মাথা এবং মাছ কাটাকুটি সবই দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিব, রান্না করব। এবং সাথে দিয়ে দিলাম কিছু টমেটো। আমি টমেটোর সিজনে সব কিছুতে টমেটো দেওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে। এই যে কিছুক্ষণ কুক করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে আমি মাথা এবং কাটাকুটি যেগুলো আছে সেগুলো একটু ভেঙে ভেঙে দিব। এতে করে আমার কাছে ভালো লাগে খেতে। আপনারা না চাইলে এটা ভাঙবেন না, আস্ত রাখতে পারেন, কিন্তু আমি একটু ভেঙে দিই। ভেঙে দিলে জিনিসটা আমার কাছে ভালো লাগে। আর এই মুড়িঘণ্টটা আমার পরিবারের সবার খুবই পছন্দের। মাথাগুলো আমি ভাঙার চেষ্টা করতেছি, এই যে ভেঙে দিচ্ছি। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন।
আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়, নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায়। আর আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা কেমন ভিডিও দেখতে চান, আপনাদের সাথে আমি কি কি শেয়ার করতে পারি সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এই যে দেখুন মাছগুলো আমি সব ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, ভাতের সাথে চটকিয়ে খেতে অসাধারণ লাগে আমার কাছে। আমরা তো বাঙালি তাই না বলুন, বাঙালি মরিচ ছাড়া একদমই থাকতে পারে না আমার যা মনে হয়। এই যে আমার রান্না প্রায় শেষ, আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। আমি এই পর্যায়ে এরকমই ঝোলটা রাখবো, কারণ দেখা যায় কি ডালটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যায়, একেবারে গামাখা হয়ে যাবে। আর এখন আমি ধনে পাতাটা দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার মনে হয় মুড়ি ঘণ্টটা সবারই খুব প্রিয় একটি খাবার, বড় কোনো মাছের মাথা দিয়ে সবাই মুড়ি ঘণ্টটা রান্না করে কম বেশি। এই যে দেখুন ডালটা কতটা ঘন হয়ে গিয়েছে, আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো মুড়ি ঘণ্টটা অবশ্যই জানাবেন, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো সবাই আমার পাশে থাকবেন, আজ আর নয়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।